আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শিলা সাজেশন। আজকে আবার হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, গরমে গর্ভবতী মা ও গর্ভের শিশুর যত্ন বা কিভাবে তাদেরকে সুস্থ রাখা যায়। অতিরিক্ত গরম ও ঘাম হলে আপনার করণীয় কি, গর্ভের বাচ্চার এতে কোনো ক্ষতি হয় কি না, কিভাবে এই ক্ষতির পূরণ করতে পারেন বা গরমে নিজেকে এবং অনাগত সন্তানকে সুস্থ রাখতে পারেন, সব কিছুর বিস্তারিত আলোচনা। এই সময়ে এই ভিডিওটা দেখাটা গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেশ জুড়ে চলছে প্রচণ্ড গরম, গরম তো এরকম যেন নাবিশ্বাস উঠে যায়। মাঝে মধ্যে বৃষ্টি হলেও তা গরম কমার জন্য যথেষ্ট নয়, বরঞ্চ তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে। এই গরমে গর্ভবতী মায়েদের অবস্থা আরো দুর্বিষহ হয়ে ওঠে। বিশেষ করে গর্ভাবস্থার প্রথম 3 মাসে মায়ের শরীর থাকে অনেক বেশি দুর্বল, তখন মায়েরা এই ধরনের সমস্যায় আরো বেশি ভুগে থাকে। প্রথমে জেনে নিব গর্ভাবস্থায় অতিরিক্ত গরম লাগার কারণ কি। অতিরিক্ত ঘাম বা গরম লাগার অন্যতম কারণ হচ্ছে গর্ভবতীর বিভিন্ন ধরনের হরমোনের নিঃসরণ। গর্ভধারণের পর থেকে নারীর শরীরে নানা রকম হরমোন নিঃসরণ হয়। এই হরমোন নিঃসরণ হওয়ার কারণেই শরীরের ভিতরে তাপমাত্রা বেড়ে যায়, তাই অত্যধিক গরম অনুভূত হয় এবং ঘাম আকারে শরীর থেকে ক্ষতিকর টক্সিনগুলো বের হতে থাকে। দ্বিতীয় কারণটি হচ্ছে অতিরিক্ত ওজন বৃদ্ধি। গর্ভাবস্থা মানেই আপনার ওজন 10 থেকে 15 কেজি বেড়ে যাবে। এই অতিরিক্ত ওজন ক্রমশ বৃদ্ধি পাওয়ার কারণে শরীর প্রতিক্রিয়া হিসেবে তাপ তৈরি করে, যার ফলে গর্ভবতীর সাধারণ মানুষের থেকে একটু বেশি গরম লাগে। তাপমাত্রা বৃদ্ধি পাওয়া বা অত্যধিক গরম লাগার অন্যতম কারণ হচ্ছে পরিবেশ। আপনি গ্রীষ্মপ্রধান দেশে বসবাস করলে বা আপনার এলাকায় অত্যধিক গরম অনুভূত হওয়ার কারণ হতে পারে যদি আশেপাশে গাছপালা কম থাকে। এরকম এলাকা হঠাৎ করে তাপমাত্রা বৃদ্ধি পেলে আপনার গরম এবং ঘামের মাত্রা বৃদ্ধি পেতে পারে। তাছাড়া বাড়ির এবং অন্যান্য কাজ যদি আপনি বেশি করে থাকেন বা অত্যধিক চিন্তিত থাকেন, অতিরিক্ত চিন্তা এবং উত্তেজনা গর্ভাবস্থায় আপনার ঘাম এবং গরম উভয়ই বেশি লাগার জন্য অন্যতম কারণ হতে পারে। তাছাড়া আপনার সামর্থ্যের থেকে বেশি কাজ করা, মানে যতটা পরিশ্রম করা উচিত তার থেকে বেশি পরিশ্রম বা ভারের কাজ যদি আপনি করে থাকেন, সেক্ষেত্রে গরম বেশি লাগাটা স্বাভাবিক। গর্ভাবস্থায় গরম লাগার অন্যতম কারণ হচ্ছে শরীরে রক্ত বৃদ্ধি পাওয়া। সাধারণত গর্ভাবস্থায় 50% রক্ত বেড়ে যায়। এই বাড়তি রক্ত শরীরে বিভিন্ন অংশ ও বাচ্চার দেহে প্রভাবিত হয়ে শরীরে গরম সৃষ্টি করে। গরম লাগার আরেকটি কারণ হচ্ছে অতিরিক্ত ক্যালোরি খরচ। গর্ভের বাচ্চাকেও গর্ভবতীর প্রয়োজনীয় ক্যালোরি দিতে হয়। নিজের এবং গর্ভের বাচ্চার ক্যালোরির চাহিদা পূরণ করতে যেয়ে অতিরিক্ত ক্যালোরি খরচ করতে হয়, যার ফলে তাপমাত্রা বেড়ে যায় এবং ফলস্বরূপ অতিরিক্ত ঘাম এবং গরম লাগা অনুভূত হয়। এখন জানব গর্ভবতীর কখন বেশি গরম লাগে এবং গর্ভাবস্থায় গরম কমাতে আপনার করণীয় কি, কী কী কাজ এড়িয়ে চলবেন সব কিছু। গর্ভাবস্থায় যে কোনো সময়ই অতিরিক্ত গরম লাগা বা ঘাম হতে পারে, তবে দ্বিতীয় ট্রাইমেস্টার থেকে উত্তাপ বেশি লাগতে পারে, কেননা এই সময় থেকে শরীরে গর্ভের বাচ্চার বৃদ্ধি খুব দ্রুত হয়। অতিরিক্ত ওজন, হরমোনের উঠানামা এবং অন্যান্য কাজ যেগুলো আমরা উল্লেখ করেছি, তার ফলে গর্ভবতীর বেশি গরম লাগতে পারে। তবে অতিরিক্ত গরম লাগা বা ঘাম বের হওয়া শরীরের জন্য ক্ষতিকর কিছুই নয়, এতে করে গর্ভের বাচ্চার ক্ষতি হবে না, এগুলো হওয়া খুবই স্বাভাবিক। গর্ভাবস্থায় অতিরিক্ত গরম লাগা কমাতে আপনি প্রথম যে কাজটি করতে পারেন তা হচ্ছে অতিরিক্ত পানি খেতে হবে। যেহেতু দ্রুত আপনার শরীর থেকে অনেক বেশি পানি বের হয়, তাই পানির চাহিদা পূরণ করা খুবই জরুরি। এই অবস্থায় সাধারণ পানি, গ্লুকোজ, স্যালাইন, এসবগুলোর ভুষি, বিভিন্ন ধরনের ফলের শরবত, মানে পানি জাতীয় খাবার যতটা পারেন বেশি করে খেতে হবে। এই সময় চেষ্টা করবেন ঢিলে ঢালা ও আরামদায়ক পোশাক পরিধান করতে। সুতি আপনার পছন্দের তালিকায় প্রথম হওয়া উচিত। অন্য যে কোনো ধরনের কাপড়, বিশেষ করে উলের কাপড় কিংবা পলিস্টার জাতীয় কাপড় থেকে নিজেকে দূরে রাখুন। তাছাড়া শরীরকে আরামদায়ক রাখার চেষ্টা করুন, মানে এমন পরিবেশে ঘুমানোর চেষ্টা করবেন যেখানে তাপমাত্রা খুবই কম।
এই গরমে প্রতিদিন অবশ্যই আপনাকে গোসল করতে হবে। আপনি চাইলে একের অধিকবারও গোসল করতে পারেন, তবে লক্ষ্য রাখতে হবে শরীরে যেন কোনো মতেই ঘাম না শুকায়। এতে করে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আপনার শরীরকে আক্রান্ত করতে পারে। তাই যদি গোসল নাও করতে চান তাহলে ঠান্ডা পানি ও সুতি কাপড় দিয়ে ভিজিয়ে আপনার শরীরকে মুছে পরিষ্কার রাখবেন। এই গরমে অবশ্যই আপনার খাবারের প্রতি একটু অনীহা দেখা দিতে পারে, তাই বললে কিন্তু খাবার এড়িয়ে যাওয়া যাবে না। অল্প অল্প করে বারবার খাবার খেতে হবে, তবে ঝাল খাবার চা কফি একেবারেই খাওয়া যাবে না। এতে করে শরীরের তাপ উৎপাদন বেড়ে যায়। গর্ভাবস্থায় সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত ঘরের বাহিরে বের না হওয়াই ভালো। এই সময় সূর্যের তাপ অনেক বেশি থাকে, যা আপনার শরীরের জন্য মোটেও ভালো নয়। তবে আপনি চাইলে খুব ভোরবেলা অথবা সন্ধ্যার আগে কিছুটা সময় বাহিরে বের হতে পারেন। এতে করে আপনার মন এবং শরীর দুটোই ভালো থাকবে। আগেই বলেছি গর্ভাবস্থায় পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, যেহেতু অত্যাধিক গরম শরীর অনেক বেশি দুর্বল, তাই বিশ্রাম নেওয়ার বিকল্প কিছু হতেই পারে না। তাছাড়া গর্ভবতী মায়েদের রান্নার কাজ থেকে যতটা পারা যায় এই গরম অবস্থায় দূরে থাকাই ভালো। এখন জানবো কখন আপনাকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। এই গরম অবস্থায় যদি আপনার শরীরে অত্যাধিক চুলকানি হয়, মাথা অনেক বেশি ঘুরে, বমি বমি লাগে, অত্যাধিক অস্বস্তি বোধ হয় বা শরীর একেবারেই দুর্বল হয়, তাছাড়া দেহের তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়, জ্বর সর্দি কিংবা ডায়রিয়ার মতো উপসর্গগুলো দেখা যায়, তাহলে দেরি না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। কারণ অত্যাধিক গরমের ফলে আপনার শরীর অনেক বেশি ঘামে, আর ঘামের সাথে সাথে শরীর থেকে তরল বের হয়ে যায়, যা আপনাকে ডিহাইড্রেশনে ভোগাতে পারে। এই ডিহাইড্রেশন আপনার এবং অনাগত সন্তান উভয়ের জন্য ক্ষতিকর, কারণ অত্যাধিক পানি বের হয়ে গেলে গর্ভের পানির পরিমাণ কমে যেতে পারে, গর্ভের বাচ্চা এর ফলে ক্ষতিগ্রস্ত হয়। তাই গরমে নিজেকে সুস্থ রাখতে হয়তোবা আপনাকে বাহির থেকে ইঞ্জেকশনের মাধ্যমে স্যালাইনও নিতে হতে পারে। তবে ঘরোয়া পদ্ধতি হিসেবে আপনাকে অবশ্যই ঠান্ডা পরিবেশে আরামদায়ক পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় এমনকি অত্যাধিক পানি জাতীয় খাবার খেয়ে এই গরমের সাথে মোকাবেলা করতে হবে, নিজেকে এবং অনাগত সন্তানকে সুস্থ রাখতে। আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় অত্যাধিক গরম লাগার কারণ, গর্ভবতীর কী করণীয়, গর্ভের বাচ্চার কোনো ক্ষতি হয় কি না এবং কীভাবে এই ক্ষতিগুলো আমরা এড়াতে পারি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।